بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي ذلك فليتنافس المتنافسون وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وبماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري الحمد لله الله رب العالمين برشمشا جرب رب العالمين أمدركي شندر أكريتي أبو مشرش نبير أمت كوري سيشتي كوري چين أتبار سيشت نبير উম্মত করে সৃষ্টি করেছেন সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তদীয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন নিঃসন্দেহে আমরা বা আমি যে এই মুহূর্তে আপনাদের সম্মুখে যে বিষয়টি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে জিল হজ মাসের প্রথম দশ দিনের ফজিলত প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যে আলোচনা এসেছে সেই বিষয়টি সংক্ষিপ্ত সময়ে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করব নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দশ দিনের আমল অন্য দিনের চাইতে অনেক উত্তম অনেক উত্তম এই দশ দিনের আমল তো হাত্তাকে জিহাদের চাইতে উত্তম হ্যাঁ অন্য দিনে জিহাদের চাইতে এই এই কয়েকদিনের এই দশ দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয় সুতরাং এই এই দশ দিনে আমাদের উচিত হলো যে প্রতিযোগিতা করা ভালো কাজে যেহেতু রাব্বুল আলামিন বহু জায়গাতেই বলেছেন যে তোমরা ভালো কাজে দ্রুতগামী হও আর এই আয়াত রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এই বিষয়ে প্রতিযোগিতা করো প্রতিযোগীরা যেন এ বিষয়ে প্রতিযোগিতা করে অর্থাৎ ভালো কাজের জন্য প্রতিযোগিতা করে নিঃসন্দেহে এই দশ দিনের আমল যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দশ দিনের আমল অতি উত্তম বা অতি প্রিয় মাহবুব আইন্দাল্লাহ আল্লাহর নিকটে সেজন্যে হ্যাঁ আমাদের যা আমরা যারা মুসলমান রয়েছি যারা আমরা মুমিন দাবি করি মুত্তাকি দাবি করি তাদের উচিত হলো এই দশ দিনে কীভাবে বেশি বেশি আমল করা যায় বেশি বেশি ভালো আমল করা যায় এই দশ দিনে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেছেন বা এই দশ দিনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন যেমন আল্লাহ পাক সূরাতুল ফজরের মধ্যে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ফজর মানে এই এই ফজরের সময়ের কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন এবং এই দশ দিনের কসম করেছেন তাহলে আর গুরুত্ব রয়েছে এই দশ দিনের ঠিক না এবং এই ফজর দ্বারা হ্যাঁ বলা হয়েছে তাফসিরে যে এই ফজর নামাজ আবার কেউ কেউ বলেছেন এর দ্বারা হচ্ছে কুরবানি অর্থাৎ দশ তারিখে বা কুরবানির দিনের সকাল সকালকে বলা হয়েছে ওলায়ালিন আশরি এবং এই দশ দিন দশ রাতের কথা হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের দশ দিন দুই নম্বর হচ্ছে যে সমস্ত দিনের চাইতে এই দিনগুলো উত্তম এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালু আইয়ামি দুনিয়া আইয়ামুল আশর যে দুনিয়ার সমস্ত দিনের চাইতে এই দশ দিন হচ্ছে অতি উত্তম অতি উত্তম হ্যাঁ ফজিলতপূর্ণ হ্যাঁ দিন রাহুল বাজ্জার আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সহাহু আলবানী রাহিমাহুল্লাহ ফি সহিহ আল জামিয়া সাগীর ওয়া জিয়াদাহ রকমুল হাদিস হচ্ছে 1133 তিন নম্বর হচ্ছে
এই দিনগুলো রাব্বুল আলামিন এই ফজিলতপূর্ণ দিনগুলো বা এই সুনির্দিষ্ট দিনগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন, হ্যাঁ, যে ফজিলতের কথা ইঙ্গিত করেছেন এই সুনির্দিষ্ট সময়ে। যেমন আল্লাহ পাক বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হচ্ছে সুনির্দিষ্ট কতিপয় মাসে বা কতিপয় দিনে, হ্যাঁ, তার মধ্যে এই এই দশ দিনও, হ্যাঁ, এর মধ্যে গুরুত্বপূর্ণ দিন, এই দশ দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। এবং এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজ্জিন ফিন্নাসি আতু ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। সূরাতুল হজ্জের 27 এবং 28 নম্বর আয়াত। এই আয়াতে রাব্বুল আলামিন বলছেন, আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে আর সব শীর্ণ উটের পিঠে বহুদূরের গভীর পর্বত সংকুল পথ বেয়ে, যাতে তারা তাদের দুনিয়া ও আখেরাতের রাখা কল্যাণগুলো প্রত্যক্ষ করতে পারে। এবং এই সুনির্দিষ্ট দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, এই রিজিক যেটাকে বলা হয় এই কুরবানি বা হাদি যে দেওয়া হয়, হাজি সাহেবগণ হাজি যে কুরবানি দিয়ে থাকেন সেটাকে হাদি বলা হয়। আর হাদিস ছাড়া যারা আমরা রয়েছি, হ্যাঁ, যারা বাইরে থাকবেন বা হাজি যারা নন, হজ করতে যারা আসবেন না, তারা যেই পশু কুরবানি দিবেন সেটার নাম হচ্ছে কুরবানি। সুতরাং এই কুরবানি করার সময় যেন তারা কী করে, আল্লাহ পাকের নাম উচ্চারণ করে, হ্যাঁ, নাম উচ্চারণ করতে পারে, আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করতে পারে, সেই জন্য রাব্বুল আলামিন, হ্যাঁ, এই ব্যবস্থা আমাদের জন্য করেছেন। চার নম্বর হচ্ছে যে এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন আমরা যেন এই দিনগুলোতে বেশি বেশি ভালো কাজ করি। যে হাদিসটি একটু আগে আমি প্রথমে বলছিলাম যে এই মামিন আইয়ামিন আল আমালুস সালেহ, এই দিনের ভালো কাজ, হ্যাঁ, অন্য যত দিন আছে সবচাইতে কি, হ্যাঁ, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে প্রিয়, হ্যাঁ। আর সেই দিনগুলো হচ্ছে কি, এই জিলহাদ মাসের 10 দিন। এমনকি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে যুদ্ধের চাইতো কি অতি উত্তম? হ্যাঁ, রাসূল সাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর পথে যুদ্ধের চাইতে অতি উত্তম, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মা যে ব্যক্তি স্বয়ং নিজে এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছেন আর কোনো কিছু নিয়ে ফিরে আসেন নাই, তার বিষয় ভিন্ন। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে, হ্যাঁ, এই দিনের আমল অতি উত্তম আমল, অতি প্রিয় আমল আল্লাহ পাকের কাছে। সুতরাং আমাদেরকে উৎসাহ রাখতে হবে, হ্যাঁ, এই দিনে যত বেশি ভালো ভালো কাজ করা যায়, হ্যাঁ, যেমন ভালো কাজের মধ্যে যেমন বলা হয়েছে বা বলা যায় যে আপনার নামাজ, রোজা, তারপরে সদকা, তারপরে হজ। তো নামাজ অবশ্যই, নামাজ যেটা সেটা আমরা অন্যান্য সময় পড়ে থাকি, তবে এই দিনগুলোতে আরও বেশি গুরুত্ব সহকারে জামাতের সাথে নামাজ পড়া, নফল নামাজ পড়া, রাতের নামাজ পড়া, সুন্নাহ নামাজ পড়া ইত্যাদি। অনুরূপভাবে রোজার বিষয়টি, যে আপনি চাইলে পুরো 10 দিনই রোজা রাখতে পারেন, এক থেকে একদম শেষ পর্যন্ত 10 নম্বর রোজাটি এভাবে হবে যে, 10 নম্বর রোজাটি এভাবে হবে যে আপনি, হ্যাঁ, সকালবেলা কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাবেন, ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে, হ্যাঁ, কুরবানির পশু জবাই করে সেই গোস্ত দিয়ে যে ভাত খাবেন, এই খানা খাবেন, এটা আপনার জন্য কী হয়ে গেল, হ্যাঁ, রোজা হয়ে গেল, 10 নম্বর রোজা হয়ে গেল। তাহলে এই গেল আপনার যে সমস্ত কাজগুলো এই দিনগুলোতে করবেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ, হ্যাঁ, এবং নামাজের পরে পরে বিশেষ করে জিকিরগুলো বেশি বেশি করে পড়া, হ্যাঁ, জিকিরগুলো বেশি বেশি করে করা, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, কাবীরা ওয়াল হামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই জিকিরগুলো রয়েছে নামাজের পরে বা অন্যান্য সময় পড়বেন, হ্যাঁ, সাহাবীদের মধ্যে এরকম আমল ছিল, সুতরাং এগুলো করবেন। অনুরূপভাবে রোজার বিষয়টি গেল সদকা, হ্যাঁ, যে এই দিনগুলোতে বেশি বেশি সদকা করা উচিত, হ্যাঁ,
হ্যাঁ, যেহেতু এই দিনগুলোর আমল অতি উত্তম আল্লাহ পাকের কাছে সমস্ত দিনের চাইতে, সমস্ত দুনিয়ার চাইতে অতি উত্তম, সেই জন্য এই দিনগুলোতে বেশি বেশি সদকা করা উচিত। অন্যভাবে এই দিনগুলোতে যারা হজে আসবেন তারা তো হজ করবেন ইনশাআল্লাহ। তাহলে কী হলো যে এই দিনগুলোতে অনেকগুলো আমল রয়েছে, তার মধ্যে একটি হজও রয়েছে, তার মধ্যে একটি কি হজও রয়েছে। আর হজের ফজিলত তো জেনেছেন বা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করলো এবং হজ করা অবস্থায় কোনো পাপ কাজ করলো না, সেই জন্য বাড়িতে ফিরে আসলো নিষ্পাপ শিশুর মতো, হ্যাঁ, যেটি সবেমাত্র দুনিয়ার বুকে এসেছেন বা জন্ম ভূমিষ্ঠ হয়েছেন মায়ের পেট থেকে দুনিয়ার বুকে এসেছেন, এমন নিষ্পাপ শিশুর মতো আপনি যেন বাড়িতে ফেরত যাচ্ছেন। অন্যভাবে আরেকটি হাদিসে বলা হয়েছে হজের বদলা বা ফজিলত হচ্ছে হজে, হজের মাধ্যমে একটা মানুষ মানুষের যে সবচেয়ে বড় চাওয়া সেটি হচ্ছে জান্নাত, সেই জান্নাতটি আপনি হাসিল করতে পারছেন আল্লাহ আকবার, এর চেয়ে আর বড় কোনো বড় কোনো কিছু মানুষের চাওয়া হতে পারে না। অনুরূপভাবে এই দশ দিনের মধ্যে আরাফার দিন রয়েছে, আরাফার দিনের রোজা আপনি রাখতে পারেন। আরাফার দিনের যদি অন্য অন্য দিনগুলোতে রোজা নাও রাখতে পারেন বা না রাখেন, তবে কমসে কম আরাফার দিনে যারা হজে আসবেন না, যারা হাজির হন, তারা যেন আরাফার দিনে রোজা রাখেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরাফার দিনের কথা বলেছেন, আরাফার দিনের কথা বলেছেন যে এই দিনে আপনার কি এই দিনে রোজা এক বছর পূর্বে, যে হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে, মুসলিমের হাদিস, যে হাদিসটিতে বলা হয়েছে যে এক বছর আগের এবং এক বছর পরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই আরাফার দিন অতি উত্তম দিন, অতি উত্তম দিন এবং গুরুত্বপূর্ণ দিন, এবং আরাফার ময়দান হচ্ছে অতি উত্তম ময়দান বা অতি গুরুত্বপূর্ণ একটি স্থান। যে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকটবর্তী হন এই আরাফার দিনে। তারপর বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিনে মানে যাদের অবধারিত হয়ে গিয়েছিল জাহান্নামের আগুন, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে নাজাত দান করেন, আল্লাহ আকবার। অনুরূপভাবে এই দিনে আপনার কী হয়ে থাকে, এই দিনে আল্লাহ পাক বান্দার নিকটবর্তী হন, অথবা ফেরেশতাদেরকে বলতে থাকেন তারা কী চায়, তারা যা চায় তাদেরকে তা দেওয়া হোক, অর্থাৎ ফেরেশতার সাথে কথা বলেন যে তারা কী চায়, তখন তারা বলে যে আল্লাহ তারা ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক বা তাদের ক্ষমা করে দেওয়া হলো। তো এই যে ফজিলতপূর্ণ দিন, এই দিনে আপনি রোজা রাখবেন, সুতরাং এই দিনটাও এই দশ দিনের মধ্যে পড়ে যাচ্ছে। অন্যভাবে এই আরাফার দিনে যারা হাজি সাহেবরা আসবেন, আরাফার হজ করতে বা আসছেন বা আসবেন, তাদেরকে মনে রাখবেন যে এই দিনটি অবশ্যই অতি উত্তম দিন, অতি উত্তম জায়গাতে আপনি অবস্থান করবেন, সুতরাং সেখানে আপনি বেশি বেশি করে দোয়া করবেন। অন্যভাবে এই দশ দিনের মধ্যে এমন নাহার যে কোরবানের দিন বলা হয়েছে, কোরবানের দিন যে বলা হয়েছে এটা একটি বড় গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে বলছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এই ওয়ানহার মানে কোরবানি করো, যে তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো, নামাজ পড়ো এবং কোরবানি করো। সুতরাং কোরবানির দিন অতি উত্তম দিন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ইন আযামাল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুন নাহরি। তো আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় সম্মানী দিন হচ্ছে কুরবানির দিন। সুতরাং প্রিয় বন্ধুগণ মনে রাখবেন যে এই কুরবানির দিন অতি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনারা কুরবানির যে সিস্টেম, সেই সিস্টেমে কুরবানি করে আপনারা গোশত খাবেন, এবং এই কুরবানি করার সময় আল্লাহর নাম নিবেন, বিসমিল্লাহি আল্লাহ আকবার, এবং সকালবেলা বিশেষ করে যখন ঈদগাহে যাবেন তখন তাকবীর পড়বেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা আমরা আলোচনা করলাম এটি আমাকে এবং আপনাদের সব্বাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।